আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি মুনতাসির, মুন ক্যালিগ্রাফির পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি এবং মুন ক্যালিগ্রাফির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি যতটুকু কোরআন শরীফ সহিভাবে পড়তে পারি আমি চেষ্টা করে যাচ্ছি যেন অন্যকেও আমি সে সম্পর্কে শিক্ষা দিতে পারি, এবং আমি চাচ্ছি আমার পক্ষ থেকে কিংবা আমার থেকে কেউ যেন কিছু শিখে সে যেন আবার অন্যকে শিক্ষা দিতে পারে কিংবা কোরআন সহিহ পড়ার ব্যাপারে যেন হেল্প করতে পারে। সেজন্য মুন ক্যালিগ্রাফির পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যা হচ্ছে প্রতি শুক্রবার, সোমবার এবং বুধবার সপ্তাহে তিন দিন মুন ক্যালিগ্রাফির পক্ষ থেকে আমি মুনতাসির লাইভে আসি এবং লাইভে এসে চেষ্টা করি যে কোরআন শরীফ সহিহ ব্যাপারে, কোরআন শরীফ পড়ার জন্য যে সকল রুলস আছে, যে সকল রুলসগুলো পালন করলে আমরা কোরআন শরীফ সহিভাবে পড়তে পারবো কিংবা আমাদের পড়া আরও সুন্দর হবে, আরও সহি হবে, সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। আর আরেকটা চেষ্টা করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা সাধারণত নামাজে যে সকল সুরা পাঠ করি, আমরা সাধারণত দেখা যায় সবাই 10 থেকে 12টা সুরা মুখস্থ পারি, যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের 5 ওয়াক্ত নামাজে পড়ে থাকি। তো অনেকেই আমরা আমাদের সুরাগুলো সহিভাবে পড়তে পারি না, কিংবা হয়তো আমরা চেষ্টাও করি না যে সুরাগুলো সহি আছে কি না, কিংবা অনেকেই আমরা বাংলা উচ্চারণ দেখে পড়ি। বাংলা উচ্চারণ দেখে পড়ার কারণে আমাদের মূল যে হরফের উচ্চারণ কিংবা যেখানে টান আছে, যেখানে গুণনা আছে, সেখানে আমরা অনেকেই মিস করে ফেলি, আমরা অনেকেই ভুল করি। তো সেই দিক থেকে খেয়াল করে আমি চিন্তা করলাম যদি প্রত্যেক দিন একটা একটা সুরা করে আপলোড দেওয়া যায়, কিংবা হচ্ছে সপ্তাহে আমি 2টা থেকে 3টা সুরা আপলোড দিব, যেটা হচ্ছে সহি করে পড়ে আপলোড দিব, এবং সাধারণত আমরা যে সকল জায়গায় ভুল করি সেই সকল জায়গাগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমি প্রথম একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে সূরা ফাতিহা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আজকে হচ্ছে আমি সূরা নাস নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি। তো আমি প্রথমে সূরা নাস, যেখানে যেখানে আমরা সাধারণত ভুল করে থাকি, আমি চেষ্টা করব সেই সকল স্থানগুলো ধরে দেওয়ার জন্য, এবং কোথায় গুণনা হয় কিংবা কোথায় টান দিতে হয় সেগুলো বলে দেওয়ার জন্য একবার বলে দিব। তারপর বলে দেওয়ার পর আমি আবার সহি করে একবার পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলছি, সেটা হচ্ছে রহমান রহিম। রয়ের উপর জবর হলে সবসময় র হয়, কখনোই রা হয় না। সো আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন্নাস, কুল আউযু বিরাব্বিন্নাস। প্রথম হচ্ছে আউযু, আমরা পড়ার ক্ষেত্রে অনেকে বলি কি আরুযু, মানে এমন ভাবে বলি যেন সরিয়া, তারপর হচ্ছে রু, রপেশ রু, বা এভাবে বলি যে কুল আরুযু বিরাব্বিন্নাস, কিন্তু এখানে আলিফের পর আইন আছে, আলিফ জবর আ, আইন পেশ রু, আউ, কুল আউযু, আউ এখানে একালিফ টান আছে, পেশের পর যজমলা ওয়াও আছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে একালিফ টেনে পড়তে হবে। তারপর হচ্ছে বিরাব্বিন, রয়ের উপর জবর থাকার কারণে র হবে, বিরাব্বিন কখনোই হবে না, বিরাব্বিন। তারপর হচ্ছে নুনের উপর তাজদিদ আছে, একটা গুণনা আছে যেটাকে আমরা ওয়াজিব গুণনা নামে জানি, নুনের উপর কিংবা মিমের উপর যখন তাজদিদ হয় সেখানে ওয়াজিব গুণনা করে পড়তে হয়। সো এখানে বিরাব্বিন নাস গুণনা করে পড়তে হবে, এবং নাসের ক্ষেত্রে যখন আমি এখানে ওয়াকফ করব তখন আমাকে এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আমি প্রিভিয়াস ক্লাসে একটা রুলস বলেছিলাম, যেটা হচ্ছে তিন আলিফ টানের একটা রুলস, সেটা হচ্ছে জবরের পরে যদি খালি আলিফ হয় এবং তারপরে হরফে যদি আমি ওয়াকফ করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। সো আমি এখন আবার বলছি সেটা, কুল আউযু বিরাব্বিন্নাস, মালিকিন্নাস,
নাস মালিকিন নাস এখানেও নুনের উপর তাসদিদ আছে, দ্যাটস ওয়াই এখানে ওয়াজিব গুণ্য হবে মালিকিন নাস। নাস আবারও এখানে তিন আলিফ টান দিতে হবে যদি আমি এখানে থামি। মালিকিন নাস, আর যদি ব্যাপারটা এমন হয় প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত আমি মিলিয়ে পড়ি তাহলে এটা এভাবে পড়তে হবে। قل أعوذ برب الناس ملك الناس برب الناس যেখানে যেহেতু আমি সেখানে নাসে ওয়াকফ করিনি, দ্যাটস ওয়াই সেখানে আমাকে এক আলিফটা নিয়ে পড়ে যেতে হবে। যদি ওয়াকফ করি তাহলে তিন আলিফটা, যেমন আমি মালিকিন নাস ওয়াকফ করেছি সেই জন্য আমাকে এখানে তিন আলিফটা দিয়ে পড়তে হয়েছে। দেন তিন নম্বর যে আয়াতটা আছে ইলাহিন্নাস, লামের উপর খারাজ জবর আছে সেই জন্য এক আলিফ টান দিতে হচ্ছে। তারপর সেম আগের মতো নুনের উপর তাসদিদ গুণ্য হবে এবং নাস তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। ইলাহিন্নাস, তারপর হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন এখানে ইকফা গুণ্য হবে, ইকফার গুণ্য হচ্ছে নাকের ভিতর নিয়ে পড়তে হয়। নুন সাকিনের পর ইকফার মোট 15টা হরফ আছে, এর মধ্যে একটা হরফ হচ্ছে শিন। নুন সাকিনের পর শিন আসার কারণে এখানে ইকফা গুণ্য করে পড়তে হবে। মিন শাররিল ওয়াসওয়া ওয়াসওয়া, আরেকটা হচ্ছে খান্নাস, আমরা কখনোই সেটা খান্নাস বলবো না, আমরা অনেকেই বলি খ জবর খা, মানে খা জবর খা বলি, আমরা এটাকে কখনোই খা বলবো না, এটা হচ্ছে খ, খ জবর খ। তারপর জায়গাটা সেটা হচ্ছে আল্লাযী ইউওয়াসউইসু, এই জায়গাটা আমরা সবাই ভুল করি ম্যাক্সিমাম, যেটা হচ্ছে আল্লাযী ইউওয়াসউইসু। যদি উচ্চারণ দেখে পড়ি আমরা দেখা যাবে কি কোরআন শরীফে কোথাও লেখা আছে আল্লাযী ইউওয়াসবিসু বা কোথাও লেখা আছে আল্লাযী ইউওয়াসইসু। ওয়াওর নিচে যখন জের হয় সেটা কখনো বা মানে বায়ের মতো হয় না, কখনো হামজা কিংবা আলিফের মতো উচ্চারণ হয় না, ওয়াউজের যে উচ্চারণটা হয় ওয়াউজের উই, ওয়াউজের উই আমরা খেয়াল রাখবো, ওয়াওর নিচে যখন জের হবে ওয়াউজের উই হয়, আর ওয়াওর ওপর যখন পেশ হয় তখন ওয়াও পেশ হু, এটা বু হয় না উ হয় না, দুটার মাঝখানে হয় এবং মাঝখানে মুখটা গোল হয়ে মাঝখান দিয়ে একটু বাতাস বের হয়, ওয়াও পেশ হু। আর ওয়াও জের এর ক্ষেত্রে ওয়াউজের উই, কখনো ওয়াউজের ই হয় না এবং ওয়াউজের বিও হয় না। আমরা এখানে বেশিরভাগ ভুল করে আল্লাযী ইউওয়াস বিসু বলি, আবার অনেকে আল্লাযী ইউওয়াস ইসু বলি, আবার অনেকে আল্লাযী ইউওয়াস ইসু টান দিয়ে ফেলি, এখানে কোনো টান নেই কোথাও, টানের যে রুজগুলো আছে একাধিক টানের এই রুজগুলো কোথাও এখানে নেই, এখানে আল্লাযী ইউওয়াস উইসু। তারপর হচ্ছে ফি সুদুরিন্না, ফি সুদুনা, একটা হচ্ছে সিন একটা হচ্ছে সদ, আমি আমার মুন ক্যালিগ্রাফিতে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি সিন এবং সদের পার্থক্য বলে দিয়েছি এবং বলে দিয়েছি, সিন হচ্ছে নর্মাল সিন, সিন সদ, স স সদ, সিন সদ, আল্লাযী ইউওয়াসউইসু ফি সু 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 না, একটা হচ্ছে সু একটা হচ্ছে সু। যখন সদে উচ্চারণ করেন তখন দাঁতের এই অংশটা দেখা যায় কি আমাকে এই জিহ্বার এই নিচের ঠোঁটের পেটে লাগে, সু সু সুদু রিন্নাস। রিন্নাসের ক্ষেত্রে আবারও সেম নুনের উপর তাসদিদ ওয়াজিব গুন্না এবং জবরের পর আলিফ এবং তারপরে হরফ আমি ওয়াকফ করেছি, দ্যাটস ওয়াই তিন আলিফ টান হবে। আল্লাযী ইউওয়াসউইসু ফিহি সুদুরিন্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ইউওয়াসউইসু উইসু হবে না, ঠিক আছে, আল্লাযী ইউওয়াসউইসু ফিহি সুদুরিন্নাস। লাস্ট যে আয়াতটা সেটা হচ্ছে মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি না মিনাল জিন্নাতি, জিম মিনাল জিন্নাতি, নুনের উপর তাসদিদ আছে দ্যাটস ওয়াই এখানে ওয়াজিব গুণ্য করে পড়তে হবে। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, এখন আমি পুরো সূরাটা আমি একবার একবারে পড়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
من الجنة والناس. আবার আমরা অনেকে এবার মিলিয়ে পড়ি, যেটা হচ্ছে قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি, আমি যতটুকু জানি কিংবা যতটুকু আমি শিখেছি আমি চেষ্টা করব সেটুকুই দেওয়ার জন্য, এবং আমি চেষ্টা করব মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য যেন কোরআন শরীফ তারা সহিভাবে পড়তে পারে। অবশ্যই আপনি যদি আরও বেশি কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই মুন ক্যালিগ্রাফি পেজে আপনি জয়েন করে আমার ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, কিংবা আপনার যদি মনে হয় যে আমি মুনতাসির ভালো কিছু শিক্ষা দিচ্ছি সেখান থেকে কিছু নেওয়ার আছে, অবশ্যই আপনি গ্রুপে আমার পেজে জয়েন করতে পারেন এবং শিখতে পারেন। আল্লাহ আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করুক, এবং রমজানের সবগুলো রোজা আল্লাহ যেন আমাদেরকে রাখার তৌফিক দান করে, এবং আমাদের রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, এবং বর্তমান যে পরিস্থিতি আল্লাহ যেন সেই বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করে, সেই দোয়া করি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।